এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গোশত খাচ্ছি আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী আবু বকর হাতির মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আল্লাহ তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই আল্লাহু আকবার হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাপ তার মাথা বের করে ফনা বের করে তাকিয়ে আছে একজন মানুষ ইন্তেকাল করেছে সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলছেন সাহাবীরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানাজায় যাই একটা লোক ইন্তেকাল করেছে চলো আমরা সকলে মিলে তার জানাজায় যাই কলিজার টুকরা প্রিয় হাবিব এক লোক ইন্তেকাল করেছে নিজে তার জানাজায় যাচ্ছেন একা নয় বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাজায় যাওয়ার জন্য লিসাল্লি আলাইয়া তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন এই জন্য আস্তে আস্তে চলে গেলেন রাসূল পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে বুঝা গেল নবীজি জানাজায় যাচ্ছেন লোকটা অমুসলিম বলেন নবীজি জানাজা যাচ্ছেন লোকটা অমুসলিম কথা বলেন না বাবা মুসলিম লোকটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সিদ্দিকে আকবর রাসূলের সঙ্গে বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন তাহাররাকাল কাফান তার কাফন নড়াচড়া করে এই লোকটার লাশের সামনে রাসূল দাঁড়ালেন মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে রাসূল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে কাফন পরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাটিয়ায় রেখে দেওয়া হয়েছে আতর গোলাপ লাগিয়ে স্যান্ট লাগিয়ে সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে নবীজি দেখেন লোকটার কাফন নড়াচড়া করে فرأى النبي صلى الله عليه وسلم فيه حية نبي صلى الله عليه وسلم دیکھیں تار کفنের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে আল্লাহু আকবার বলেন নবীজি নিজে দেখতেছেন সকল সাহাবায়ে কেরাম দেখতেছেন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানাজায় হাজির এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকায়া একটা বিষাক্ত সাপ নড়াচড়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে একজনকে বললেন কাফনটা একটু সরাও তো মুখটা দেখি যখন সরালেন তখন দেখেন তা কুলু লাহমুহু তাকায়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গোশতগুলা খাচ্ছে হাদিসটা ভালো করে শুনেন তাকুলু লাহমুহু গোশতগুলা খড়মড় করে খাচ্ছে হাড্ডিগুলা কি সব খাচ্ছে এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে লাগলেন কাঁপতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না ফাকাসাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন নিয়ত করলেন ইরাদা করলেন আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন যেই সাপটা একটা মৃত মানুষের গোশত খাচ্ছে জানাজার আগে রাসূল হাজির
এই সাপটাকে তিনি মেরে ফেলবেন এই জন্য একটা লাঠি হাতে নিলেন এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে ফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাসি এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গোশত খাচ্ছি আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী আবু বকর হাতির মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আল্লাহ তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই আল্লাহু আকবার হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাপ তার মাথা বের করে ফনা বের করে তাকিয়ে আছে আর ডাক দিয়া বলতেছে তাকিয়ে আছে আওয়াজ করে মুখটা বের করে রাসূলের পাকের চেহারার দিকে তাকিয়া পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أي شاب شك دي تلاغلب ایک اللہ چڑار کیوں نائی تار سنگ کر شريك چلنا ایک ادتیو وحده لا شريك له এক অদ্বিতীয় যার সঙ্গে শরীক চলে না আর আপনি দাঁড়িয়ে আছেন আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ পাকের রাসূল সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন একটা সাপ দেখি কথা বলে সাপ মুকির গোশত খেয়ে আশহাদু আল্লাহ কথা বলতে লাগলো কথাগুলা বলার পরে কথাগুলা বলে কালিমা পড়ে ইমানের স্বীকৃতি দিয়েছে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গাল ভিজে পরনের কাপড়গুলা ভিজে যায় ফুটা ফুটা হয়ে পড়ে নবীজি আওয়াজ করেন না শুধু কাঁদতেছেন আর মানুষগুলার ভিতরে কান্নার রুল পড়ে গিয়েছে এমন সময়ে সাপটা রাসূলের পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে ইয়া আবা বকর আল্লাহু আকবার এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না নবীজির সাহাবী আলী না ওইটার নাম আবু বকর সাপ তাকে চিনে ঈমানওয়ালাকে সবাই চিনে সাপ ডাক দিয়া বলছে ইয়া আবা বকর লেমা তাসরিবুনি তুমি কেন আমাকে মারতে চাও ও আবু বকর তোমার কি হয়েছে তোমার হাতে লাঠি কেন আমাকে কেন মারতে চাও আমি কি করেছি লাইসালি জামবুন আমার কোনো অপরাধ নাই আমার কোনো গুনাহ নাই আবু বকর তুমি কেন নিরপরাধ একটা সাপকে মারতে চাও সাপ কথা বলে বলতেছে আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো আমার তো কোনো গুনাহ নাই লাইসালি জামবুন আমার কোনো অপরাধ নাই আমাকে কেন মারতে চাও আবু বকর চিৎকার করে বলছেন ও সাপ আমি তোকে বুঝি না কে তুমি এভাবে কথা বলো আমাকেও চিনো তোমার অপরাধ নাই বলতেছো তুমি কেন একজন মৃত মানুষের গোশত খাচ্ছ জানাজা এখনো হয় নাই নবীজি এখানে হাজির তুমি কেন এই লোকটার গোশত খাচ্ছ সাপ ডাক দিয়া বলছে আবু বকর আমি আমার পেটের খিদায় গোশত খাই না আমার আমি আল্লাহু আন উআদ্দিবা ইলা ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেছেন সাপ তুই তাড়াতাড়ি যা আর আমার এক নাফরমান বান্দা মারা গিয়েছে তার জানাজায় রাসূল হাজির বুঝাতে চাই রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে
যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না তুই ওই লোকটার গোশত খাবি একদিন না কিয়ামত পর্যন্ত ও আবু বকর তুমি আমাকে মারতে চাও আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে পেছায়া শাস্তি দিতে থাকি আর গোশত বক্ষণ করতে থাকি কিয়ামতের দিন পর্যন্ত নাউজুবিল্লাহ সাহাবা কেরাম কাঁদতে লাগলেন হযরতে আবু বকর সিজদায় পড়ে গেলেন আর রাসূল ডাক দিয়া বলতে লাগলেন আল্লাহ আমি নবীজি হাজির এতগুলা মানুষ হাজির আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ আল্লাহ বলছেন আমি তাকে আরো শাস্তি দিব আরো দিব দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য শাস্তিটা দিতেছি আবু বকর সাহেবকে ডাক দিয়া বললেন সাহেব তুমি যেহেতু কথা বলতেছো তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে কি করেছে এই গোলাম কি করেছে আমরা জানতাম সে ভালো লোক এই জন্য আমরা জানাজায় এসেছি এই জন্য আল্লাহর রাসূল জানাজায় এসেছেন তুমি তার গোশত খাচ্ছো কি করেছে এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো এই লোকটা তিনটা অপরাধ করেছে কয়টা অপরাধ একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভাবের জন্য অভিযোগ করলেন অনুযোগ করলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করব অভাব তো যায় না কি যায় না বলেন না অভাব যায় না পরিবারে অভাব লেগেই আছে সকালে খেলে বিকালে খাবার থাকে না আমি কি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গরে ডুবতে তুমি সালাম দিয়ে ডুববে বলেন না সুবহানাল্লাহ তুমি গরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং তুমি সহ যারা গরে থাকে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে এই কথাটা কে বলেছেন আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রাসূল একজন সাহাবীকে বলেছেন তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন তুমি সালাম দিবে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লোকটা ঘরে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তাআলাই ঘরের ভিতরে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন তাহলে রাসূল বললেন তোমরা ঘরে প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করবে এবং ঘরে যত মানুষ বসবাস করে তাদেরকে সূরা ইখলাস পড়তে বলবে সূরা ইখলাস খুব কঠিন একটা সূরা বলেন খুব লম্বা একটা সূরা কেউ পড়তে পারি না সবাই পারি সাহাবী বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন আর আমি তার কথার উপরে আমল শুরু করে দিলাম গরে প্রবেশ করতে আমি সালাম দেওয়া শুরু করলাম এবং আমার গরের সকল সদস্যকে সূরা ইখলাস পড়তে বললাম খুব বেশি দিন দেরি হলো না তিনি বলেন এই আমলে আল্লাহ পাক আমাকে তো এত বেশি দিলেন আমার অভাব দূর করে দিলেন এবং আমি এই আমল করবার কারণে আমার প্রতিবেশীরাও এর সুফল ভোগ করতে থাকলেন আমার প্রতিবেশী যারা ছিলেন তারাও এর সুফল ভোগ করতে থাকলেন রাসূল পাকের কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তো অভাব শুধু দূর হয় নাই আমার এই আমলে আমার প্রতিবেশীর অভাবও দূর হয়েছে সুবহানাল্লাহ একটু বলেন না এখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ অভাব তো দূর হয়েছে এখন তো পয়সা পাতিও হয়েছে তিন বেলা খাবারের ব্যবস্থা হয়েছে আমি চাই এটা ধারাবাহিক থাকুক এমন কি আমার মৃত্যু পর্যন্ত যেন গরে রিজিকের দরজা খোলা থাকে রাসূল বললেন তুমি যদি মৃত্যু পর্যন্ত ঘরের ভিতরে রিজিককে ধারাবাহিক করতে চাও তাইলে মাগরিবের সালাতের পরে ঘরের ভিতরে সূরা ওয়াকিআর তেলাওয়াতকে শুরু করে দাও সূরা ওয়াকিআ কোন সূরা সবাই বলেন সূরা
মনে রাখবেন এই চলার পথে আপনি জীবনে চলতে গিয়ে আপনার চলার পথে চারিদিক থেকে বাধা আসবে আপনার সমাজ আপনাকে চলার পথে বাধা দিবে আপনার প্রতিবেশী আপনার চলার পথে বাধা দিবে আপনার নিকট আত্মীয় হয়তো আপনার চলার পথে বাধা দিবে অথবা বাধা প্রদান করবে এমন কি আপনি আপনার পরিবার থেকেও বাধা প্রাপ্ত হতে পারেন ভাই ভাইকে বাধা দিতে পারে পরিবার আপনাকে বাধা দিতে পারে আপনাকে মানসিক যন্ত্রণা দিতে পারে আপনি অসহ্য হয়ে যেতে পারেন এই পরিবারের জন্য আপনি রাত দিন কষ্ট করে যাচ্ছেন তারাও আপনাকে মানসিক জ্বালা যন্ত্রণা দিবে আপনি ভেঙে পড়ে যাবেন না রব বলেছেন যে আপনি থেমে যাবেন মনে রাখবেন আপনি যদি থেমে যান আপনি হেরে যাবেন আপনি থেমে গেলে হেরে যাবেন আপনি থেমে গেলে কথা বলেন না কেন আপনি থেমে গেলে হেরে যাবেন মনে রাখবেন জীবন এটা এমন নয় জীবন এটা এমন নয় যেটা কেউ ফুল বিছানা সাজিয়ে দিবে রাস্তার মধ্যে কাঁচা ফুল ছিটিয়ে দিবে এটা হচ্ছে কণ্টকাকীর্ণ একটা কঠিন পথ এই পথে আপনাকে পাড়ি দিতেই হবে এই কাঁটাগুলোকে মাড়িয়ে যদি কাছে যেতে পারেন তাহলে এই ফুলটা আপনি আহরণ করতে পারবেন এজন্য বলতে চাই চলার পথে অনেক কষ্ট আসবে অনেক ব্যথা আসবে আপনার চারিপার্শ্বে পরিপার্শ্ব আপনাকে ঘিরে ধরবে আপনি ভয় পাবেন না আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করেন কেউ যদি কাছে না থাকে কেউ যদি পাশে না থাকে আপনার আগেও পাশে ছিলেন আল্লাহ এখনো পাশে থাকবেন কে আল্লাহ কারণ এই দিন দিন না দিন তো আরো আসবে বিশ্বাস অটুট রাখবেন একদিন আল্লাহ তাআলা আপনার আমার চলার পথকে সুন্দর করে দিবেন কিন্তু মনে রাখবেন চলার পথে আপনি জালেম হবেন না কি হবেন না আমার এই ছোট ছোট কথা বুঝবেন কেন বলছি চলার পথে আপনি জালেম বলেন না কারো প্রতি জুলুম বলেন জুলুম অন্যায় ভাবে অন্যায় করবেন জুলুম করবেন কেন বললাম বুখারীর হাদিস 2448 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে ইবনে জাবাল মুআযকে যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন ইয়েমেনের দায়িত্ব ইয়েমেনের কথা উঠতে একটা শব্দ যোগ করে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে দোয়া করতেছেন এতটুকু হাত উঠালেন যে তার বগল একটু উপরে উঠে গেল একটু লম্বা উঁচা করে হাত উঠালেন দোয়া করতেছেন বারাকাতের দোয়া তো দোয়ায় শুধু বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা আল্লাহ আমাদেরকে বরকত দাও এবং শামে বরকত দাও ইয়েমেনে বরকত দাও সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না মক্কা মদিনায় বরকত দাও সুবহানাল্লাহ বললেন না আপনি মদিনায় আছেন আমরা মদিনায় আছি আপনি বলবেন মদিনায় বরকত দাও আপনি বলবেন মক্কায় বরকত দাও আপনি বলেন শামে আর ইয়ামানে বরকত দাও রাসূল আবার বলছেন আল্লাহ তুমি শামে আর ইয়ামানে বরকত দাও দোয়া শেষ হলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ থাকি মদিনায় আপনি আছেন মদিনায় কাবা গর মক্কায় আর দোয়া করলেন শাম আর ইয়ামান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখবার জন্য জীবন যৌবন বিসর্জন করে নিজের কলিজা পর্যন্ত বের করে দিয়ে যারা আমার এই জমিনে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে যাবে এই দলটা বের হবে ইয়ামন এবং শাম থেকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইয়ামন এবং শাম থেকে বের হবে সুতরাং এদের জন্য দোয়া করে দিলাম আপনারা মনে করেন এই পৃথিবীর হৃৎপিণ্ড আমরা মনে করি মক্কা আমরা মনে করি মদিনা এটা আবেগের জায়গা কিন্তু এই পৃথিবীর হৃৎপিণ্ড হচ্ছে ইয়েমেন হৃৎপিণ্ড হচ্ছে শাম শাম বলতে রাসূল শামের কথা বলেছেন শাম বলতে আজকার ইরাক সিরিয়া ইয়েমেন ইরান এই সব ফিলিস্তিন ইসরায়েল এই সব এলাকা মিলে শাম
রাসূল তাদের জন্য বারাকাতের দোয়া করেছেন সুবহানাল্লাহ বললেন দোয়া করেছেন তাদের জন্য তো মাজ ইবনে জবলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের দায়িত্ব দিয়ে পাঠালেন তাকে বললেন মাজ তুমি যাচ্ছ একটা ইয়েমেন দেশে যাচ্ছ মনে রাখবে এখানে চলার পথে যাই করো মজলুমের ফরিয়াদকে ভয় করবে মজলুম যেন কোনো ফরিয়াদ না করে কেউ যেন মজলুম হয় হাত উপর দিকে না উঠায় কেউ যেন মজলুম না হয় বুকে ব্যথা না পায় কেউ যেন মজলুম না হয় চোখের পানি না ছাড়ে কারণ মজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহু আকবার বলেন মজলুম যখন মজলুম হয় ফরিয়াদ করে তখন তার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা নিজে কাউকে মজলুম বানাবো কথা বলেন না কেন মজলুম বানাবো আমরা তো কখন কাকে কোন জায়গায় মজলুম বানিয়ে দিই তা বলতে পারি না এজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন অন্যায় থেকে ফিতনা থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক জোরে বলেন আমিন আজকে সমাজকে বিকারগ্রস্ত করে দিচ্ছি আমরা এই জমিনকে ধ্বংস করে দিচ্ছি আমরা কিয়ামত এমন একটা দিন যেই দিন খুব কাছে চলে এসেছে একেবারে কাছাকাছি বলা যায় এই কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে মনে রাখবেন এই সমাজে যদি আমরা দ্বীনের কাজ না করি এই সমাজে যদি আমরা ভালো কাজ না করি আল্লাহর কাছে রাসূল পাকের সামনে আমাদেরকে জবাবদিহি করা লাগবে ওই দিন যদি আমরা আল্লাহর সামনে বিপদগ্রস্ত হয়ে যাই ঝামেলায় পড়ে যাই আমরা বাঁচতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে হিসাব নেবেন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটা কি সালাত সেটা কি আবার বলেন সেটা কি সালাত এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই নামাজ যদি ঠিক হয়ে যায় এই সালাত যদি পূর্ণাঙ্গ হয়ে যায় আল্লাহ তাআলা হতে পারে অন্য কোন জিনিস জিজ্ঞাসা নাও করতে পারেন সুবহানাল্লাহ বলেন না আমরা তো সব ঠিক করতেছি কিন্তু নামাজ ঠিক করতেছি না সময় নাই আসেনি সময় সময় আসেনি নাই তো সময় নাই আজান হইলেই দোকানে ব্যবসা বেশি শুরু হয় আজান শুরু হইলেই তো দেখা যায় কাজ কারবার বেড়ে যায় আজান শুরু হলেই দেখবেন পিছনে কে ডাকতেছে ঘরে কোন ঝামেলা লেগে গিয়েছে এজন্য মনে রাখবেন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনে চলার পথে যে যেখানে আছি যে অবস্থায় থাকি আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ যে পরিস্থিতিতে থাকি কারণ পরিস্থিতি সব সময় আমাদের অনুকূলে থাকবে না মানুষজন সব সময় আমাদের পক্ষে থাকবে না কিন্তু আমরা তাদেরকে এই পরিস্থিতিকে আমরা গ্রহণ করব এভাবেই যে সকল পরিস্থিতিতে আমাদের পাশে কেউ না থাকলেও থাকবেন একজন তিনি কে আল্লাহ বলছেন গোলাম কেউ যদি আমার উপরে ভরসা করে আমাকে বিশ্বাস করে আমার উপরে ভরসা করে বের হয়ে যায় মনে রাখবে এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে আমি আল্লাহ কিন্তু তাদেরকে ছেড়ে দেই না একা বরং আমি আল্লাহ তাদের কাছে থাকি পাশে থাকি আমাদের পাশে থাকবেন কে সবাই বলেন কে আল্লাহ পাশে থাকবেন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহকে আল্লাহর মতো করে বিশ্বাস করতে পারলাম না আল্লাহর মতো করে ভালোবাসতে পারলাম না আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর কাছাকাছি আমরা থাকতে পারলাম না দুনিয়ার জমিনে আমরা যে অন্যায় অনাচার করে যাচ্ছি কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আমাদেরকে যে জবাবদিহি করা লাগবে এই জবাবদিহির জন্য আপনারা তৈয়ার থাকেন যে আমরা যা করছি এর জন্য জবাবদিহি করা লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে শুরু থেকেই যে কথা বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে চলার পথে আমাদেরকে যে কাজ করা লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে বলছেন আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিনগণ তোমরা নবীর জন্য রহমত মাগফিরাত বারকাত এবং নাজাত নবীর জন্য পুরা উম্মতের জন্য
পুরা জাতির জন্য তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও এবং তার প্রতি তোমরা বেশি বেশি সালাম প্রেরণ করো মনে রাখবেন এই পৃথিবীতে আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি একজনকে তো পারবো তিনি হচ্ছেন আল্লাহর রাসূল কারণ এই পৃথিবীতে আমরা ভেদ তো ভালোবাসার ভান করছি আমরা পরিবারকে ভালোবাসছি আমরা মা বাবাকে ভালোবাসছি আমাদের সন্তানদেরকে ভালোবাসছি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসছি মনে রাখবেন এই ভালোবাসা হচ্ছে ভুয়া এই ভালোবাসাটা ভুয়া আপনি তাদের স্বার্থে আঘাত পড়লে দেখবেন বেঁকে বসেছে উল্টে গেছে কথা বলেন না কেন হালকা স্বার্থে আঘাত পড়বে আপনাকে একটা জিনিস বলছে আপনি দেন নাই উল্টে গেছে কথা বলেন না আপনি আপনার স্ত্রীকে একটা জিনিস সে বলছিল আপনি দেন নাই দেখবেন উল্টে গেছে আপনি আপনার ছেলে আপনার কাছে মেয়ে আপনার কাছে কোন জিনিস চাইছে আপনি ঠিকমতো দেন নাই দেখবে আপনার সাথে কথাই বলবেন না কথা বলেন না যাদের জন্য এত কিছু কথাই বলবেন দেখনি আপনার ভাই আপনার কাছে কোন জিনিস বলেছিল আপনি হয়তো পারতেছেন না এখন আপনি দেন নাই দেখবেন সে আপনার পাশে নাই দুনিয়া নিমক হারাম এজন্য আপনাকে আপনার জায়গা তৈরি করে নিতে হবে মনে রাখবেন কষ্ট আসবে বিপদ আসবে এই সময়ে আর কিছু হোক না হোক ধৈর্য ধরে তাকিয়ে থাকতে হবে কার দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফি الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا الله رب العزة والجلال বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় যারা দুনিয়া জমিনে চলার পথে আল্লাহকে কষ্ট দেয় যারা দুনিয়ার জমিনে চলার পথে রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহর হুকুম পালন কথা বলেন মনে রাখবেন কেউ যদি নামাজ না পড়ে আল্লাহ বলছেন তাকে তিনি আখেরাতে শাস্তি দিবেন আবারো বলছি কেউ যদি নামাজ না পড়ে তাকে আখেরাতে শাস্তি দিবেন আর কেউ যদি নামাজ নষ্ট করে আল্লাহ বলছেন তাকে দুনিয়ায় শাস্তি দিব এবং আখেরাতে তাকে বিনা হিসাবে জাহান্নাম দেব কেউ যদি নামাজ আমি বলছি কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে শাস্তি পাবে কোথায় আখেরাতে আর কেউ যদি নামাজ নষ্ট করে শাস্তি পাবে দুনিয়া নামাজ নষ্ট করে কেমনে নামাজে আসলাম অজু ঠিক মতো করে না নামাজের রুকুন ঠিক মতো আদায় করে না যেভাবে রুকু করবার কথা সেভাবে করে না যেভাবে সেজদা করবার কথা করে না যেভাবে হাত রাখবার কথা রাখে না যেভাবে পা রাখবার কথা রাখে না যেখানে চোখ রাখবার কথা রাখে না দিল দিয়া যা চিন্তা করবার তা করে না এগুলা না করলে নামাজের খুশু খুজু চলে যায় নামাজ নষ্ট হয়ে যায় আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন যারা নামাজ নষ্ট করে তাদেরকে দুনিয়ায় শাস্তি দিব আখেরাতেও কথা বলেন আখেরাতেও এই জন্য আল্লাহ বলছেন দুনিয়া যারা আমাকে কষ্ট দেয় এর অর্থ হলো দুনিয়া যারা আল্লাহর হুকুম পালন করে না আল্লাহ যে পথে বলছেন ওই পথে চলে না আল্লাহ বলছেন হালাল খাও হালাল খায় না আল্লাহ বললেন হারাম ছেড়ে দেও হারাম ছেড়ে দিতে পারে না আল্লাহ বললেন অন্যায় করা যাবে না অন্যায় ছাড়তে পারে না এইভাবে নামাজ পড়ে অন্যায় করে আল্লাহ বললেন এগুলা করে যারা আমাকে কষ্ট দেব এবং আমার রাসূলকে যারা কষ্ট দেব রাসূলের তরিকা মতো চলে না রাসূল যেভাবে চলতে বলেছেন রাসূলের আদর্শ গ্রহণ করে না এইভাবে যারা চলে আল্লাহ বললেন যারা কষ্ট দেয় আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে ইহকালে তাদেরকে জীবিত থাকতে অভিসম্পাত করি জীবিত থাকতে তাদের প্রতি লানত দেই মরার পরেও তাদের প্রতি লানত দেই ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা যারা তোমাকে কষ্ট দেয় যারা তোমার রাসূলকে কষ্ট দেয় আপনি বলছেন তাদেরকে আপনি লানত করেন আমরাও কি করব আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফেরেশতারা আমিও লানত করি তোমরাও তাদেরকে লানত করো এমন কি দুনিয়ার সকল সৃষ্টি যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়
তাদের প্রতি লানত দেয় পড়ে নাউজুবিল্লাহ এজন্য আমরা চলার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিব বলেন না কষ্ট দিব আমরা কষ্ট দেইনি কষ্ট দেইনি কষ্ট দেই রাসূলের সুন্নাত মতো চলি না আমরা সুন্নাত আজকে থেকে আমরা ঘরের সুন্নাতগুলোকে চালু করি আমরা ঘরে ঢুকতে ডান পা দিয়ে প্রবেশ করি ঘরে সালাম বিনিময় করি ঘরের ভিতরে যাই সুন্নাত মোতাবেক আমরা চলাফেরা করি কোরআনটা তেলাওয়াত করি জিকিরটা করি আমাদের পুরো জিন্দেগির এই টার্গেট যদি হয়ে যেত আখেরাত নিয়ে মনে রাখবেন কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় আবারো বলছি কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরীব হয়ে যায় সে কি হয় দুনিয়া ছুটে গেলে কি হয় কারো হাত থেকে যদি দুনিয়া ছুটে যায় সে গরীব হয়ে যায় আর কারো দিল থেকে যদি দুনিয়া বের হয়ে যায় সে আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহু আকবার বলো কারো হাত থেকে দুনিয়া ছুটে গেলে গরীব হয় আর এই দুনিয়াকে দিল থেকে বের করে দেন সে আল্লাহর ওলি হয় এজন্য দিল থেকে দুনিয়াকে বের করি দিল থেকে দুনিয়াকে বের করে দেই দিলে বসিয়ে দেই আল্লাহকে এবং তার রাসূলকে আল্লাহ বলছে দুনিয়াও পাবে আখেরাতও পাবে সুবহানাল্লাহ এই জন্য চলার পথে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বলেছেন কোন বান্দা যখন গুনাহ করবার পরে আমাকে কষ্ট দেওয়ার পরে আমার রাসূলকে কষ্ট দেওয়ার পরে তব বুঝতে পেরে অন্যায় করেছে বুঝতে পেরে যখন তওবা করে কোন মা যখন তার সন্তানকে 8-10 বছরের একটা বাচ্চাকে হারিয়ে ফেলে আর 30-40 বছর পরে যদি ওই বাচ্চাটাকে মা পায় ওই মা যেভাবে খুশি হয়ে যায় একজন মুসাফির রাস্তায় চলবার পথে শত শত মাইল দূরে যাবে চলবার পথে ঘোড়াকে বেঁধে রেখে বিশ্রাম করছিল ঘোড়া যখন হেরে যায় ওই মুসাফির যখন তার ঘোড়াটা পায় আর মা 30 বছর পরে তার সন্তানকে যদি আবার খুলে পায় যতটুকু খুশি হয়ে যায় আল্লাহ বলছেন আমার বান্দা গুনাহ করবার পরে যখন তওবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমার বান্দা গুনাহ করবার পরে অন্যায় করবার পরে তওবা করতে করতে যখন আমার দিকে ফিরে আসে বান্দা যখন তওবার রাস্তায় এক কদম আগাইয়া যায় আমি আল্লাহ 70 কদম তার দিকে আগাইয়া যায় সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য চলার পথে ও গোলামের দল আল্লাহকে সন্তুষ্ট করবার চেষ্টা করো দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নাই মনে রাখবেন এই দুনিয়ার জমিনে চলার পথে সব সময় যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলছেন গোলাম রে আমি জানি তুমি 100% আমাকে সন্তুষ্ট করতে পারবে না তুমি যদি শুধু চেষ্টা করো ওই চেষ্টাটাকে আমি আল্লাহ তাআলা কবুল করে তোমাকে মাফ করে দিতে পারি পারবো না ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের পরে বললেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াআদ্দ লাহুম আযাবাম মুহিনা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন যারা আমাকে কষ্ট দেয় আমার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন অবমাননাকর লাঞ্ছনাকর শাস্তি কি শাস্তি অবমাননাকর লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন কিয়ামতে যারা আল্লাহকে কষ্ট দেয় যারা রাসূলকে যারা নামাজ পড়ে না আল্লাহরে কষ্ট দেয় না কথা বলেন না কেন বলেন কষ্ট দেয় না যারা সত্য কথা বলে না তারা আল্লাহকে কষ্ট বলেন দে যারা আমানতের খেয়ানত করে তারা আল্লাহকে যারা হক আদায় করে না তারা আল্লাহকে
আল্লাহ বলছেন দুনিয়াও নষ্ট আখেরাতও কথা বলেন আখেরাতও নষ্ট রাসূলকে যারা কষ্ট দেয় রাসূল বলেছেন তুমি প্রতিবেশীর হক আদায় করো তুমি নিজের হক আদায় করো রাস্তায় একটা কাটা ঈমানের অংশ হলো রাস্তায় যদি একটা কাটা পড়ে থাকে ওটা সরাইয়া দাও ঈমানের অঙ্গ ঈমানের 70টা শাখার একটা হচ্ছে রাস্তায় যদি একটা কাটা পড়ে থাকে বা রাস্তায় একটা কিছু পড়ে থাকলো একজন মানুষ যেতে কষ্ট হবে এটা সরাইয়া দেওয়া এটা ঈমানের অংশ এখন আমরা কি রাস্তা থেকে কিছু সরাই না রাস্তায় দেই এখন রাস্তা দেই না সরাই দেই উল্টা রাস্তা বন্ধ করে দেই রাসূল বলেছেন রাস্তাকে পরিষ্কার রাখো এটা ঈমানের অংশ আর আমরা এখন রাস্তা বন্ধ করে দেই আল্লাহ হেফাজত করুক সবাই বলেন কেন বলতেছি কথাগুলো মনে রাখবেন দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় নিয়ে যেতে পারি তিনটা কথা বলবো আজকে মনোযোগ দিয়ে শুনবেন যা বলতে চাই এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের শব্দ থেকে বললেন এরপরে শব্দ থেকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ احتملوا بهتانا وإثما مبينا এর পরে রাতে আল্লাহ বললেন যারা বিনা অপরাধে কি অপরাধে সবাই বলেন আবার বলছি যারা বিনা অপরাধে কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীকে কষ্ট দেয় কি বুঝলেন আল্লাহ বলছেন যারা বিনা অপরাধে তার কোন মুমিন পুরুষকে মুমিন বান্দাকে অথবা মুমিন বান্দিকে কষ্ট দেয় আর তারা মিথ্যা অপবাদ দেয় এই সমস্ত যারা করে আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ এই কথা বুঝাতে চাইলেন তারা প্রকাশ্যে পাপ বহন করে কিয়ামতের দিনে তাদের পক্ষে পৃথিবীর কাউকে আমি কিয়ামতের দিনে দাঁড়াতে দিব না কেউ দাঁড়াবে না কেউ না দুনিয়ার জমিনে যারা একজন মুমিন পুরুষকে কষ্ট দেয় একজন মুমিন নারীকে কষ্ট দেয় অথবা তার প্রতি অপবাদ দেয় মিথ্যা অপবাদ দেয় এইভাবে যদি কেউ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাকে তো দুনিয়া শাস্তি দিব আর মরার পরে তার পক্ষে আমি কাউকে দাঁড়াতে দিব না নাউজুবিল্লাহ বলেন চিন্তা করতেছেন আপনারা কি অবস্থা হবে এই জন্য আল্লাহর ওয়াস্তে চলার পথে আমরা অন্যায় করব কথা বলেন অন্যায় করব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ও গোলাম এই দুনিয়ার জমিনে চলার পথে তুমি আমি আল্লাহকে ভালোবাসতে শিখো আমাকে ভালোবাসতে শিখো আর কিছু করো আর না করো আমাকে সন্তুষ্ট করতে যদি পারো আমার রাসূলকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো পৃথিবীর কেউ যদি তোমার পাশে না থাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন আমি নিজে আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে পর্দার আড়ালে রেখে আমি আমার বান্দার গোনার দিকে না তাকাইয়া আমাকে সন্তুষ্ট করেছে এই খুশিতে আমি আল্লাহ আজকেও বান্দাকে সন্তুষ্ট করে জান্নাতের ওয়াদা দিতে পারি এজন্য আল্লাহকে সন্তুষ্ট করে আমরা কেউ থাকবো না দুনিয়ায় আপনিও মরে যাবেন আমিও মরে যাব কেউ নাই কেউ থাকবো না তো আমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন বললাম কথাটা মনোযোগ দিয়ে শুনেন এই দুনিয়ার জমিনে কোপ খান খাড়া করে দিল দিয়ে শুনবেন আমি যে এই কথাগুলো বললাম কে বললা আমি বলছি না তো কোন কথা কথা বলেন আমার কথা আপনারা শুনলেন না আমার কথা আপনারা শুনলেন না বসলেন আমি বললাম আপনারা মনে করছেন জুমার সময় তো হুজুর কিছু বলবেই তার জামন চা বলো আমরা কতগুলো মানতে পারি নাকি আমার কথা মানলেন না আপনারা আমার কথাগুলো শুনলেন না বলেন তো আমি কি কোনো কথা বানায় বলতেছি
শুনলেন না এভাবে চলে গেল আপনারা মরে গেলেন বা আমি মরে গেলাম মনে রাখবেন কি বিপদ হতে পারে এটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দিতে চাই আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ কেউ যদি আল্লাহর রাসূলের কথাগুলো না শুনে কেউ যদি আল্লাহর কথা না শুনে আল্লাহ এবং রাসূলের কথাগুলো যে আলেম বলবেন সে আলেমের কথা যদি কেউ না শুনে দুনিয়ার জমিনে যদি এভাবে চলতে চায় কি হতে পারে কি কেমনে তার ইন্তেকাল হবে কি অপরাধের কারণে সে শাস্তি পাবে এই দুনিয়ার জমিনে রাসূল পাক বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা দুনিয়ার জমিনে যারা আমাকে দেখে নাই দুনিয়ার জমিনে যারা আমি রাসূলকে দেখে নাই দুনিয়ার জমিনে যারা আমার মজলিসে বসতে পারে নাই তারা যদি দুনিয়ার জমিনে কোনো হাক্কানি রব্বানি আলেমের মজলিসে বসে যায় এটা যেন আমি রাসূলের মজলিসে বসে গিয়েছে আমার মজলিসে বসে আমার চেহারার দিকে তাকালে যেভাবে গুনাহগুলো মাফ হয়ে যেত কেউ যদি আমার আলেমদের মজলিসে বসে হাক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইয়া থাকে সেইভাবে তাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে যায় আল্লাহর রাসূল বলেছেন তোমরা মনে করো এটা আমি রাসূলের মজলিস আমার মজলিসে বসলে যেভাবে রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসে থাকে আর আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে তোমরা যদি কোনো আলেমের মজলিসে বসে থাকো এই মজলিসটাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে দেয় আর তারা পুরো মজলিসের মানুষের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এই জন্য রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা তোমরা আলেমের মজলিসে বসে থাকো আলেমের মজলিসকে আমার মজলিস মনে করো কেন কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আমার বান্দাগণ আল্লাহর রাসূল আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এক লোক ইন্তেকাল করেছে এক লোক ইন্তেকাল করেছে একজন মানুষ ইন্তেকাল করেছে সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলছেন সাহাবীরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানাজায় যাই একটা লোক ইন্তেকাল করেছে চলো আমরা সকলে মিলে তার জানাজায় যাই কলিজার টুকরা প্রিয় হাবিব এক লোক ইন্তেকাল করেছে নিজে তার জানাজায় যাচ্ছেন একা নয় বরং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাজায় যাওয়ার জন্য লিসাল্লি আলাইয়া তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন এই জন্য আস্তে আস্তে চলে গেলেন রাসূল পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে বুঝা গেল নবীজি জানাজায় যাচ্ছেন লোকটা অমুসলিম বলেন নবীজি জানাজায় যাচ্ছেন লোকটা অমুসলিম কথা বলেন না বাবা মুসলিম লোকটা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সিদ্দিকে আকবর রাসূলের সঙ্গে বড় বড় সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন তাহাররাকাল কাফান তার কাফন নড়াচড়া করে এই লোকটার লাশের সামনে রাসূল দাঁড়ালেন মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে রাসূল দেখেন এই লোকটার কাফন নড়াচড়া করে কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে কাফন পরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাটিয়ায় রেখে দেওয়া হয়েছে আতর গোলাপ লাগিয়ে স্যান্ট লাগিয়ে
সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে নবীজি দেখেন লোকটার কাফন নড়াচড়া করে ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হাইয়াতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে আল্লাহু আকবার বলেন নবীজি নিজে দেখতেছেন সকল সাহাবায়ে কেরাম দেখতেছেন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানাজায় হাজির এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকায়া একটা বিষাক্ত সাপ নড়াচড়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে একজনকে বললেন কাফনটা একটু সরাও তো মুখটা দেখি যখন সরালেন তখন দেখেন তা কুলু লাহমুহু তাকাইয়া দেখেন এই সাপ এই লোকটার শরীর থেকে গোশতগুলো খাচ্ছে হাদিসটা ভালো করে শুনেন তা কুলু লাহমুহু গোশতগুলো খড়মড় করে খাচ্ছে হাড্ডিগুলা কি সব খাচ্ছে এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাউমাউ করে কাঁপতে লাগলেন কাঁপতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না ফাকাসাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন নিয়ত করলেন ইরাদা করলেন আবু বকর ইরাদা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন যে সাপটা একটা মৃত মানুষের গোশত খাচ্ছে জানাজার আগে রাসূল হাজির এই সাপটাকে তিনি মেরে ফেলবেন এই জন্য একটা লাঠি হাতে নিলেন এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে ফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাসী এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গোশত খাচ্ছি আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবী আবু বকর হাতের মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আল্লাহ তুমি এই মুহূর্তে আমার জবান খুলে দাও আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই আল্লাহু আকবার হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে কাপনের কাপড়কে ছিদ্র করে এই সাপ তার মাথা বের করে ফনা বের করে তাকিয়ে আছে আর ডাক দিয়া বলতেছে তাকিয়ে আছে আওয়াজ করে মুখটা বের করে রাসূল পাকের চেহারার দিকে তাকিয়া পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না محمدا عبده ورسوله এই সব সাক্ষ্য দিতে লাগলো এক আল্লাহ ছাড়া আর কেউ নাই তার সঙ্গে কারো শরীক চলে না এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লা এক অদ্বিতীয় যার সঙ্গে শরীক চলে না আর আপনি দাঁড়িয়ে আছেন আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ পাকের রাসূল সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন একটা সাপ দেখি কথা বলে সাপ মুখের গোশত খেয়ে আশহাদু আল্লাহ কথা বলতে লাগলো কথাগুলা বলার পরে কথাগুলা বলে কালিমা পড়ে ইমানের স্বীকৃতি দিয়েছে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গাল ভিজে পরনের কাপড়গুলা ভিজে যায় ফুটা ফুটা হয়ে পড়ে নবীজি আওয়াজ করেন না শুধু কাঁদতেছেন আর মানুষগুলার ভিতরে কান্নার রুল পড়ে গিয়েছে এমন সময়ে সাপটা
রাসূল পাকের চেহারা থেকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে ইয়া আবা বকর আল্লাহু আকবার এই সাপ চিনতে পেরেছে এটা নবীজির সাহাবী ওমর না নবীজির সাহাবী আলী না ওইটার নাম আবু বকর সাপ তাকে চিনে ঈমানওয়ালাকে সবাই চিনে সাপ ডাক দিয়া বলছে ইয়া আবা বকর লেমা তাসরিবুনি তুমি কেন আমাকে মারতে চাও ও আবু বকর তোমার কি হয়েছে তোমার হাতে লাঠি কেন আমাকে কেন মারতে চাও আমি কি করেছি লাইসালি জামবুন আমার কোনো অপরাধ নাই আমার কোনো গুনাহ নাই আবু বকর তুমি কেন নিরপরাধ একটা সাপকে মারতে চাও সাপ কথা বলে বলতেছে আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো আমার তো কোনো গুনাহ নাই লাইসালি জামবুন আমার কোনো অপরাধ নাই আমাকে কেন মারতে চাও আবু বকর চিৎকার করে বলছেন ও সাপ আমি তোকে বুঝি না কে তুমি এভাবে কথা বলো আমাকেও চিনো তোমার অপরাধ নাই বলতেছো তুমি কেন একজন মৃত মানুষের গোশত খাচ্ছ জানাজা এখনো হয় নাই নবীজি এখানে হাজির তুমি কেন এই লোকটার গোশত খাচ্ছ সাপ ডাক দিয়া বলছে আবু বকর আমি আমার পেটের খিদায় গোশত খাই না আমার আমি আল্লাহু আন উআদ্দিবা ইলা ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা আমাকে দেখে বলেছেন সাপ তুই তাড়াতাড়ি যা আর আমার এক নাফরমান বান্দা মারা গিয়েছে তার জানাজায় রাসূল হাজির বুঝাতে চাই রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না তুই ওই লোকটার গোশত খাবি একদিন না কিয়ামত পর্যন্ত ও আবু বকর তুমি আমাকে মারতে চাও আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে পেছাইয়া শাস্তি দিতে থাকি আর গোশত ভক্ষণ করতে থাকি কিয়ামতের দিন পর্যন্ত নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন হযরতে আবু বকর সেজদায় পড়ে গেলেন আর রাসূল ডাক দিয়া বলতে লাগলেন আল্লাহ আমি নবীজি হাজির এতগুলা মানুষ হাজির আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ আল্লাহ বলছেন আমি তাকে আরো শাস্তি দিব আরো দিব দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য শাস্তিটা দিতেছি আবু বকর সাপকে ডাক দিয়া বললেন সাপ তুমি যেহেতু কথা বলতেছো তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে কি করেছে এই গোলাম কি করেছে আমরা জানতাম সে ভালো লোক এই জন্য আমরা জানাজায় এসেছি এই জন্য আল্লাহর রাসূল জানাজায় এসেছেন তুমি তার গোশত খাচ্ছো কি করেছে এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো এই লোকটা তিনটা অপরাধ করেছে কয়টা অপরাধ এই লোকটা তিনটা অপরাধ করেছে তিন অপরাধের কারণে তার শাস্তি হয় এই লোকটা এমন এক তিনটা অপরাধ করেছে লাহু সালাসুন এই লোকটা তিনটা অপরাধ করেছে এই জন্য তাকে শাস্তি দেওয়া লাগবে কি শাস্তি অপরাধ করেছে এক নাম্বার এই লোকটার অপরাধ আউয়াল তারিকুস সলা এই লোকটা নামাজ পড়তো না মাঝে মাঝে ছেড়ে দিত মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত একেবারেই পড়তো না এই জন্য তাকে এই শাস্তি তারিকুস সলা দুই নাম্বার মানিউজ যাকাত এই লোকটা যাকাত দিতে অস্বীকার করত এই জন্য তার এই শাস্তি এক নাম্বার তারিকুস সলাত দুহাত জোড় করে বলছি ও জোয়ানেরা যাই করো যেখানেই থাকো সময় পাইলে আগে পরে যখন সময় পাও আগে নামাজ রসুল ইন্তেকালের আগে যখন অজ্ঞান হয়ে যেতেন জ্ঞান ফিরলেই বলতেন আসলাত আসলাত
والصلاة على وقتها এই জন্য আজকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে যখনই সুযোগ পাবো নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ এক নাম্বার তারিখুস সালাত এটা রাসূলের জিন্দেগীর কথা বলছি হাদিসের কথা বলছি দুই নাম্বার মানে যাকাত আর তিন নাম্বার জি অপরাধ হলো যেটা আগেই বলছিলা ইয়াসমাউ কাউলাল উলামা তিন নাম্বার অপরাধ হলো লা ইয়াসমাউ কাউলাল উলামা সে আলেমদের কোন কথাকে শুনতো না মানতো না বিশ্বাস করতো না এই জন্য তার এই শাস্তি এক নাম্বার নামাজ ছেড়ে দিত দুই নাম্বার যাকাত দিত না আর তিন নাম্বার হলো আলেমদের কথাকে শুনতো না এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই সময় সাহাব বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে জানাজা পড়াতে পারেন সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পড়াতে পারেন কিন্তু আমি তার শরীর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য সরতে পারি না চিন্তা করতেছেন আল্লাহর ওয়াস্তে আমরা এই কাজগুলো করব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন